তো হেই গাইজ, মই আছো এখন ফার্নিচার মার্কেটত, যখন অসমৰ ভিতৰত এখন ডাঙৰ ফার্নিচার মার্কেট হয়, আৰু বহুত দূৰৰ দূৰৰ পৰা অসমৰ বিভিন্ন ঠাইৰ পৰা ইয়াত ফার্নিচার নিব মানুহ আহে চাবলৈ। তো আপুনি যদি আপোনাৰ মন পছন্দৰ ফার্নিচার এতিয়াও বিচাৰি পোৱা নাই, তো আপোনালোকে এইখন ফার্নিচার মার্কেটত আহিব পাৰে, য'ত সব এভেইলেবল আছে, বিছনাৰ পৰা আলনাৰ পৰা আৰম্ভ কৰি ডানলপ, মানে যি লাগে আৰু। তো ক'ত আছে এই বিখ্যাত ফার্নিচাৰৰ মার্কেটখন, তো জানিবলৈ বলক মোৰ লগত। তো হেই গাইজ, আপোনালোকে মার্কেট বহুত দেখিছে, বহুত ডাঙৰ ডাঙৰ শ্বপিং মল দেখিছে, কিন্তু আজি মই আপোনালোকক এনেকুৱা এখন মানে ফার্নিচারৰ মার্কেটত লৈ যাই আছো, যিখন অল অসমতে এখন ডাঙৰ ফার্নিচার মার্কেট হয়, আৰু বহুত দূৰৰ দূৰৰ পৰা মানুহে তাত ফার্নিচার কিনিব আহে। আপুনিও যদি বিয়াৰ বাবে বা আপোনাৰ ঘৰৰ বাবে ফার্নিচার বিচাৰি আছে, তো এই ভিডিওটো একদম শেষলৈকে চাই থাকক। আৰু মই যিখন বিছনাত টোপনি মাৰোঁ, সেই বিছনাখনো সেই ফার্নিচার মার্কেটখনৰ পৰা আনিছোঁ। তো চাহ পাৰে কেনেকুৱা কোৱালিটি, এই ভিডিঅ'টোৱে আপোনাক অলপমান হ'লেও সহায় কৰিব। তো সেইফালে ছয়গড়ৰ পৰা আহি পালে আমাৰ জীৱন ভাই, আৰু জীৱন ভাইৰ বাইকতে মই একেলগে যাম দুয়োটাই। ইফালে আহিবলা জীৱন ভাই, তো চলো 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 ভাই, দেৰি হ'ল। আজি ফাৰ্ষ্ট টাইম জীৱন ভাইৰ বাইকত উঠছো, মজা লাগছে কিন্তু। গুৱাহাটীৰ পৰা সেই চাইডৰ পৰা অহাৰ পিছত বকোতান পাৰ হোৱাৰ পিছত এইখিনি ধুনীয়া এটা জাগা আছে, মানে শালবাৰী বুলি কয়, আৰু এইখিনি জেগাত বহুতে ৰখে, ক'ৰবাৰ পৰা আহিলে বহুতে ৰখে, কাৰণ ধুনীয়া গাছ চাছ আছে, আৰু মানে ফটোটো উঠে আৰু গৰমত বহুত দিছোঁ। কিন্তু এইখিনি জেগাত ধান যেতিয়া পকে নহয়, ধান হাতী ওলাই দেই, হাতীৰ কাৰণে কিন্তু সাৱধান আপোনালোকে। তো আহি পালোঁ ধুপধাৰা, আৰু মই আপোনালোকক যিখন ফাৰ্নিচাৰ মাৰ্কেটৰ কথা কৈছিলোঁ, সেই ফাৰ্নিচাৰ মাৰ্কেটখন ইয়াতে আছে, আৰু ধুপধাৰাখন গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টৰ আণ্ডাৰত পৰে। তো এতিয়া ফাৰ্মাচী বুলি ছাৰ বজাৰ বুলি কিনে গৰু বজাৰতে আহি পালোঁ। এইবাৰ ফাৰ্নিচাৰ বজাৰ বিচাৰিব লাগিব কোনফালে আছে। এই পকা ফাটা ৰ'দত কিন্তু গাই আছে, বাইকত ঘূৰাটো ইমান কিন্তু সহজ কথা নহয়, আৰু মোৰ পিছফালে এখন বাছখন থাকে, কি বম বাছ হৈ প্ৰকাণ্ড বাছ। তো বহুত দেৰি ঘূৰা ঘূৰি কৰাৰ পিছত ফাইনেলি আহি পালোঁ ধূপধাৰা বজাৰ, আৰু চাব পাৰে আজি বজাৰৰ কাৰণে কিমান মানুহ আছে, আৰু মানে নৰ্মেল দিনতকৈ বজাৰৰ দিনত ধূপধাৰাত বহুত মানুহ হয়, কাৰণ সেইফালে গোৱালপাৰাৰ পৰাও মানুহ আহে আৰু বকো চাইডৰ পৰাও মানুহ যায়। তো সেইকাৰণে ধূপধাৰাত বহুত মানুহ হয়। কাপোৰৰ দোকানগিলাত কিন্তু আপি তিৰি মাখানৰে ৰাজ্য দে, চাব পাৰে কিমান ভিৰ। ধূপধাৰা মাৰ্কেটত ফাৰ্ষ্ট টাইম আহিছোঁ গাইজ, হেলমেট অলপ খুলিয়ে দিম ৰ'ব, কাৰণ মই তামাম পিন্ধি আছোঁ একদম, আৰু মাথা এটা খেলমেল হৈ গৈছে। তো গাইজ ফাইনেলি আহি পালোঁ আমি ধূপধাৰাৰ ফাৰ্নিচাৰৰ মাৰ্কেট, চাব পাৰে একদম কিমান আছে চাওকে, এই দূৰফালে মুম্বাই নৰী ইমান ফাৰ্নিচাৰ আছে। তো একফালৰ পৰা আপোনালোকক দেখুৱাম কোনটো বস্তুৰ কি দাম আৰু মানে কি কি আছে, তো চব দেখাম আপোনালোকক, তো বলক তাৰপিছতে গাড়ীখন পাৰ্কিং কৰি লওঁ। তো বাপৰে, আৰু এইবিলাক চাব পাৰে, এইবিলাক হ'ল আলনা, যিমান দেখা পাইছে দেখা পাইছে আপোনালোকে, আৰু এইবিলাক হ'ল বিছনা, যিমান আছে চব এইবিলাক বিছনা আছে, আৰু আগফালে ডাইনিং চাইনিং আছে। তো সুধি চাওঁ ক'ত কি দাম, সুধি ভাল লাগে আজি লৈ যাম, বিচনা এখন লৈ যাম আজি। তো প্ৰথমতে আহিলোঁ আমি বিছনাৰ ফালে, আৰু চাব পাৰে ইমান বিছনা আছে, আৰু এইবিলাক চব মানে বক্স পালেং হয়, আৰু পালেংবিলাকৰ কোৱালিটি অনুযায়ী ইয়াৰে দামবিলাক আছে, আৰু এইবোৰ হ'ল নৰ্মেল বিছনাবিলাক, মানে ছিংগেল আছে, ডাবুল আছে, মানে বিভিন্ন ধৰণৰ আছে, আৰু এনেকুৱা ধৰণৰ নৰ্মেল বিছনাবোৰ সাধাৰণতে দামবিলাক 8,000ৰ পৰা আৰম্ভ হয়, মানে সেইফালে আপোনালোকে যিমান ভাল কোৱালিটিৰ ল'ব সিমানে দামটো বাঢ়ি যাব। আৰু এখন বক্স পালেং চাব আহিলোঁ, এই বক্স পালেংখন চাওকচোন, বক্স পালেঙত যিটো মূৰ, এই মূৰটো ধুনীয়াকৈ মানে দয়াৰ আছে, মানে কিবা কিবি আপোনালোকৰ ইম্পৰ্টেণ্ট বস্তুবিলাক থ'ব পাৰিব, আৰু ইমান ধুনীয়া লাগিছে, মানে ইমান ধুনীয়া ডিজাইন চাব পাৰে, আৰু এই বিছনাবোৰৰ কোৱালিটি আপোনালোকে ইমান ধুনীয়া কোৱালিটি পাব যে মানে বছৰ বছৰ ধৰি আপুনি কোনো বিছনা কিনিব নালাগে, ধুনীয়াকৈ চলি যাব। এইবিলাক ছিংগেল নহয়, হা কিমানৰ পৰা ষ্টাৰ্টিংটো হয়, ষ্টাৰ্টিং 8,000ৰ পৰা, আচ্ছা এইবিলাকতে ছিংগেল যিমান আছে, এইটো এইটো ছিংগেল, এইটো ডাবুল না, এইখন বহল আছে অলপ এইখনতকৈ, দাদা হ'ব খুব দাৰত, এইবিলাক চব দাদাৰ এইবিলাক যিমান আছে ছিংগেল আছে ডাবুল আছে, আচ্ছা আৰু এইগিলা এইগিলা আছে ন, এইগিলা ৰং কৰিছিল ছয় ফুটি। তো আহিলোঁ একবাৰ ডানলপৰ ফালে, আহিলোঁ ইফালে চাব পাৰে ডানলপ আছে, গোটেই ডানলপ ইফালে চব ডানলপ আছে, কিমান দাম এইখন, কিমান চাৰে 17,000, এই তিনিখান চেট আছে, চব চেগুন নাই এইগিলা, গোটেই চেগুন চব চেগুন ভেজাল কাটে থোৱা নাই, ইফালে গোটাই চব ডাইনিঙৰে নাই, এইগিলা গোটেই ডাইনিং, ইফালে ডাইনিং গোটাই, ইফালে চফা, এনে ডাইনিংবিলাক দাই এইবিলাক ডাইনিং কেনেকৈ এনে ডাইনিং লৈ দাম দাদা, হা ডাইনিং লৈ দাম, ডাইনিং লৈ দাম, আৰু কাঠটো কি এইটো চিকুণ হয় না, এনে ষ্টাৰ্টিং কিমানৰ পৰা হয়, নে আৰম্ভ আৰম্ভ কিমান দামৰ পৰা আৰম্ভ হয়,
চারিখন চেয়ার আছে এতে তো শুনিলে কেনেকুয়া কেনেকুয়া দাম বস্তুবিলাকর আর কিন্তু কোয়ালিটি বহুত ধুনিয়া ধুনিয়া কোয়ালিটি হয় আর এই বাজারখন ধূপধারায় প্রত্যেক সপ্তাহর সোমবারের দিনা বহে তো আপনাদের যদি সোমবারে আয়ে এইবিলাক কিনিব পারিব ফল আলনা যিমান আছে সব আলনা বাপরে পলক নাই না পলক নাই পুরো একদম হিরি নাকি একদম হিরি সেগুলো নরমাল হিরি মাল কত টাকা এখান কিমান এই জোড়া ললে 8000 হবে সরা না বিক্রি গেল নাকি হ্যাঁ 2700 কে গেল আচ্ছা আর এগুলা এগুলা একই দাম একই দাম এই হেরি 2500 না 2700 ও 2700 এগুলা 2500 জিটা লয় বাসি আপনি এই মোটা মালটা লই যাও এই মোটা একদম পুরো দেরের মাল আছে আচ্ছা 2500 তারাতে এবিলাক সব নিজে বনাই না সব নিজে বনাই আর ইখান ইখান কি পালেং তো কি পালেং হনি আলনা এটা বক্স আছে নাকি হ্যাঁ এটা কি বক্স আছে নাকি আচ্ছা উপরত আলনা আর তলত কিবা কিবি থব পারবো এনে গো লাগলে আছে আর আমার কিমান ভেরাইটিস ভেরাইটিস আছে আছে বস্তু আর ফার্নিচার আছে তারপরে কুশিছ বলে আর এবিলাক কিনি আজা এইখন আর ধুনিয়া ধুনিয়া কোয়ালিটি খাবারে ধুনিয়া একদম পুরা কালার সালার করে থাকি ফার্নিচার মার্কেটের ওসরতে আছে সবজি বাজার ওসরতে এখন সবজি বাজার আছে ধুনিয়া আর সবজি বাজার তাই পা নাই আমার টার্গেট আজি ফার্নিচার বাজারে আর আপনাদের ধূপধারার এইখান বাজারও যদি আপনাদের ফার্নিচার কিনে তাহলে গাড়ির একো টেনশন নাই দাদা হতে সব আপনাদের গাড়ি চারি একদম ঠিক করে একদম ঘর পৌঁছাই দিব আর এইবার আমি আইলো ড্রেসিং টেবিলের ফলে চাব পারে এইখান এখন ড্রেসিং টেবিল ইমান ধুনিয়াকে আর সব তালা সালা সব আছে ধুনিয়াকে ফিটিং করে দিছে আর এইবার বোলে সেগুনর হয় তো কিমান ধুনিয়া কোয়ালিটি হবো পারে চাও আর এইবিলাক ফিতারে এনেকে চালু অলমান বেলে বেলে দিয়ে নাই কিন্তু কাপড়ের দোকানত ছোৱালী মানুষ আর তিরোতা মানুষ ভিড় কিন্তু থাকবে দেবে এটা কিন্তু নর্মেল একদম ন্যাচারেল কথা মানে কাপড়ের দোকানত ভিড় করি পাছ না এনেকে নাই ধূপধারা বজারের পর আই কিনে রাজাপাড়া দেখুন রেস্টুরেন্ট করব আসছিল রাজাপাড়া দেখুন রেস্টুরেন্ট আইলো আর মানে ঘরতার ভাত না খাওয়া আর তো আইসু ইখানে একেবারে ইয়াতে ভাত খেতে খাই যাও নাকি ভাই খাবি না কি খাবি নিরামিষ না না মাছ মাংস সোমবারে নিরামিষ খাই যায় ই তাৰমানে ব্ৰত পালি বিয়া নকৰাকে ব্ৰত পালি আছে আৰু আমাৰ ভাত আহি গেল নিৰামিষ পুৰা একদম বেয়া এয়া হ'ল আচাৰ আমাৰ এই হেৰি আমাৰ নহয় জলফাইৰ আচাৰ আৰু এনেকৈ কাঁহৰ গাইড দিছে ইয়াৰপৰা কাঁহৰ গাইড কাঁহৰ বাতি কাঁহৰ গাই এই পুৰিয়া তো ধূপধারা বাজারত যায় আজি বহুত ভাল লাগিল আর মানে বহুত গরম লাগিল তো সেই কারণে ভাবিলো আহতে মানে রাজাপাড়ার হোটেলতে খাই যাও কারণ রাজাপাড়া হোটেলত মই আগতে খাই পাওয়া নাই আজি ভাবিলো নিরামিষে খাই দিন তো নিরামিষ খালো বহুত বেশি ভাল লাগিল একদম পুরা পেট ভরি গেল মানে ঘরত আর যাই কিনে ভাত নাখালেও হবো আর বুড়িয়াকে যাই কিনে বাগার দিয়া পারিম তো আজির ভিডিওটা আসলে এইখানে তো নেক্সট এটা নতুন ভিডিওর এটা আপনার লগ পাম তো তেতিয়ালৈকে বাই বাই।